মা এবং বোনেরা সবাই আমরা দিনের মজলিসের মধ্যে বসছি আল্লাহ জানি এইভাবে প্রত্যেক সপ্তাহে শুক্রবার বেলা দুটার সময় আমাদের সবাইকে আল্লাহর দিনের দাওয়াতে বসার সুযোগ দান করিয়া দেয় সবাই পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আর নবী ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নবী ছাড়া কোনো গতি নাই তাহলে যেমনি আমরা আল্লাহর জন্য ভয় পাই বা কী কাজ করলে আমরা আল্লাহকে খুশি করতে পারবো তেমনি আমাদের কর্তব্য হইল আমরা জানি সবাই আমার দয়াল নবীর সাথে সাক্ষাৎ পাই কী কাজ করলে কী কর্ম করলে আমার নবীজির সাথে আমার সাক্ষাৎ মিলবে দিদার মিলবে আমাদেরকে সব সময় এই চিন্তায় ব্যস্ত থাকতে হবে প্রিয় মা বোনেরা খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহ ইনি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী ছিলেন প্রথম স্ত্রী কে ছিল খাদিজাতুল কবরা এই খাদিজাতুল কবরা 25 বছর যাবৎ আমার নবীজির সাথে সংসার করেছেন ক সুবহানাল্লাহ নবীর সঙ্গে বিবাহ হওয়ার পর কত বছর খাদিজাতুল কবরা আমার নবীজির সংসারে ছিলেন 25 বছর এই 25 বছর পরে খাদিজাতুল কবরার একদিন মনে পড়িয়া গেল যে আমাদের নবী আমার স্বামী আমাকে বলেছেন যে খাদিজা রে তুমি নামাজের পূর্বে কিছুক্ষণ মোরাকাবার ধ্যানে বসিও যখন এই কথা খাদিজাতুল রাদিয়াল্লাহর মনে পড়িয়া যায় খাদিজাতুল কবরা অজু করিয়া মোরাকাবার ধ্যানে বসিয়া যায় অর্থাৎ কবরের ধ্যানে বসিয়া যায় কবরের ধ্যানে যখন বসিয়া পড়ল খাদিজাতুল কবরার অন্ধ কবরের কথা মনে পড়িয়া যায় খাদিজাতুল কবরা ওই ধ্যানের অবস্থায় কান্নাকাটি শুরু করিয়া দিল মনে মনে ভাবে আজ আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি আমার যদি কোনো বিপদ হয় আমার আত্মীয় স্বজনরা আসিয়া বলবে তোমরা কেমন আছো আমার যদি কোনো অসুখ হয় কোনো বিমার হয় আমার আত্মীয় স্বজন সবাই আসিয়া বলবে খাদিজা তুমি কেমন আছো তোমার কি হয়েছে আমি যেই দিন অন্ধকার কবরের মধ্যে চলিয়া যাব সেই দিন আর আমার আত্মীয় স্বজনরা আমার খবর নিবে না সেই দিন আমার দয়ার আল্লাহ ছাড়া আমার পাশে আর কেউ থাকবে না তখন খাদিজাতুল কবরা কি করলেন ওই ধ্যান অবস্থায় কান্নাকাটি শুরু করিয়া দিলেন এবং ধুলার মধ্যে গুড়াগুড়ি পারিয়া কান্না শুরু করিয়া দিলেন মা ফাতেমা ছোট্ট একটা মেয়ে মায়ের কান্না দেখিয়া নিজেও কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া গেলেন এবং তার বাবাকে তালাশ করতে লাগলেন ওই সময় আমার নবীও ধ্যানের মধ্যে মগ্ন ছিলেন বাড়িতে খুঁজে না পেয়ে ফাতেমা একটা দৌড় দিয়া বাবাজির কাছে গেলেন এবং যাইয়া দেখে তার বাবা ধ্যানের মধ্যে মগ্ন হইয়া আছে দরদি মা ফাতেমা বাবাকে ডাক দিলে শুনবে না বাবার জামা ধরিয়া টান শুরু করিয়া দিলেন
বলছে আব্বা গো তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, আমার মা মাটিতে ঘোরাঘুরি পারিয়া কানতেছে। তুমি তাড়াতাড়ি আসিয়া দেখো আমার আমার মার কোন অবস্থা বান হয়ে গেছে। আমার নবীজি আসিয়া দেখে খাদিজাতুল কবুরা ধুলার মধ্যে লুটা লুটি পারিয়া কান্দাকাটি করতেছেন। নবী আসিয়া বলে খাদিজা তোমার কি হয়েছে, তুমি কেন এত পেরেশান হইয়া কানতেছ? বলছে স্বামী গো আমি 25 বছর যাবৎ তোমার সংসারে ছিলাম, ও স্বামী তোমার সাথে সংসার করেছি গো স্বামী, না জানি 25 বছরের মধ্যে আমি কত তোমার সঙ্গে বেয়াদবি করেছি, খারাপ ব্যবহার করেছি, কথাবার্তায় ত্রুটি হয়ে গেছে, স্বামী গো তুমি দয়া করিয়াই আমাকে মাফ করিয়া দিও। খাদিজার এই কথা শুনিয়া নবী কান্না শুরু করিয়া দিলেন এবং রুমাল দিয়া চোখের পানি মুছা শুরু করলেন। খাদিজাতুল কবুরা তার স্বামীকে বললেন, হুজুর গো আমার মনে হয় আর আমি বেশি দিন এই দুনিয়ার জমিনে থাকব না, আমার মনে হয় আমি এখনই দুনিয়ার জমিন ত্যাগ করব। স্বামী গো আমার 3টি শর্ত তোমার কাছে আছে, তুমি বলো আমার 3টা শর্ত মানবা কি না? নবীজি বলছে খাদিজা রে তুমি বলো তোমার কি 3টা শর্ত আছে। খাদিজাতুল কবুরা বলতে লাগলেন, ও স্বামী সর্বপ্রথম শর্ত হইল আমি যেই দিন দুনিয়ার জমিন ত্যাগ করব গো স্বামী, সেই দিন আপনি নিজে আমার জানাজা দিয়ে দিবেন। দ্বিতীয় নম্বর শর্ত হইল, নবী গো আপনি আল্লাহর নবী, আপনার জামাটা আমার গায়ে পরাইয়া দিবেন, আপনার জামা মুবারক যদি আমার গায়ে লাগা থাকে 2 পাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না। তৃতীয় নম্বর শর্ত হইল, নবী গো আমি তো দুনিয়ার জমিনে আল্লাহকে খুশি করতে পারি নাই, না জানি আমার আল্লাহ আমার উপর কত নারাজ হইয়া আছে। ও স্বামী আমার যখন লোকেরা কবরে রেখে বাড়ির দিকে রওনা হবে গো স্বামী, ওই সময় মনকির নকির 2 ফেরেশতা আসিয়াই আমার পাশে হাজির হইয়া যাবে। স্বামী গো আমি মনকির নকিরের ভয়ঙ্কর রূপ দেখিয়া তার জবাব দিতে ভুলে যাব গো স্বামী, ওই সময় আল্লাহ নবী গো তুমি আমার পাশে থাকিও এবং মনকির নকিরের জব সওয়ালটা আপনি আল্লাহর নবী দিয়া দিবেন। আমার নবী 3টা শর্তের মধ্যে রাজি হইয়া গেল। খাদিজাতুল কবুরা যখন দুনিয়ার জমিন ত্যাগ করলেন, আমার নবী নিজেই তার জানাজা নামাজ পড়াইয়া দিলেন এবং নিজের জামা মোবারক খানা খাদিজার গায়ে দিয়া দিলেন এবং কবরে রাখিয়া লোকেরা সবাই বাড়িতে ফিরিল। আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়িয়ে রইল খাদিজার কবরের পাশে। এইভাবে মনকির নকিরের জব সওয়াল দেবার জন্য আল্লাহর নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে রইলেন, কিন্তু মনকির নকিরের কোনো সারা শব্দ পাওয়া যায় না। অনেক সময় দাঁড়িয়ে থাকার পর আল্লাহর নবী নিজের মাতা মোবারক খানা
খাদিজার কবর, খাদিজার কবরের পাশে মাথাটা রাখিয়া বসিয়া রইলেন, কান পাতিয়া বসি রইলেন। দেখি কোন সময় খাদিজার পাশে মনকার নকির আসিয়া হাজির হয়। এইভাবে অনেক রাত্রি পর্যন্ত খাদিজার কবরের পাশে আল্লাহর নবী থাকে, কিন্তু মনকিন নকিরের কোনো সারা শব্দ পাওয়া যায় না। আমার আল্লাহ বলছেন, হয় আমার প্রিয় হাবিব, আপনি কেন এইভাবে খাদিজার কবরের কবরের পাশে দাঁড়িয়ে আছো? নবী গো, আপনাকে এইভাবে থাকা লাগবে না। খাদিজাতুল কবুরা যেই মনকার নকিরের ভয়ে দুনিয়ার জমিনে অনেক কান্দা কান্দি আছে, আমি তার কান্দনে দুনিয়ার সমস্ত কবরের আজাব আমি তাকে মাফ করিয়া দিয়েছি। আমি দুনিয়ার জমিনে খাদিজাতুল কবুরাকে মাফ করে দিয়েছি, মনকির নকির আর কবরে আসবে না। তখন আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া খাদিজাতুল কবুরের জন্য দোয়া করিয়া বাড়িতে রওনা হইলেন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।